নমস্কার অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল অর্থাৎ এর পক্ষ থেকে এক দুর্দান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেল টোটাল একশো ধরনের ভিন্ন ভিন্ন পোস্ট আছে বিভিন্ন মেডিকেল এবং নন মেডিকেল পোস্টগুলি যেখানে তিন হাজারটিরও বেশি শূন্য পদ রয়েছে আর এটিতে নতুন করে বলার কিছু নেই যে রাজ্যের যে কোনো জেলা থেকেই যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনে আপনাদেরকে আবেদন করতে হবে সে সম্পর্কে আসব কিন্তু তার আগে যে সমস্ত পোস্টে নিয়োগ হচ্ছে সেইগুলির ওভারভিউ আগে দেখব এই একশো ধরনের যে ভিন্ন ভিন্ন পোস্টে নিয়োগ হচ্ছে তার মধ্যে কিছু কিছু পোস্ট আছে যেগুলি শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতাতেও আবেদন করতে পারবেন আবার কিছু পোস্ট আছে উচ্চ মাধ্যমিক পাসে আবার কিছু পোস্ট রয়েছে উচ্চতর যোগ্যতা লাগবে বিভিন্ন গ্রুপ বি গ্রুপ সি পোস্টে নিয়োগ হবে এবং বেশ ভালো বেতনে নিয়োগগুলি হচ্ছে এই টেবিলটির মাধ্যমে আপনারা দেখতে পাবেন চোদ্দটি এমসের কথা উল্লেখ রয়েছে যার মধ্যে এ কল্যাণে কথাও রয়েছে অর্থাৎ ভ্যাকেন্সিগুলি রয়েছে অল ইন্ডিয়া বেসিসে তাহলে আসুন কি সমস্ত পোস্টে নিয়োগ হচ্ছে স্পেসিফিক্যালি এইমস কল্যাণের পক্ষ থেকে কি ধরনের শূন্য পদ রয়েছে প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি সবকটি পোস্টের ডিটেলস একটি ভিডিওর মধ্যে কমপ্লিট করা টাইম কনজিউমিং হয়ে যাবে যতটা তাড়াতাড়ি সম্ভব আমি ওভারভিউটি কমপ্লিট করার চেষ্টা করব দেখুন প্রথমেতেই অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার নিয়োগের কথা জানিয়েছে যেখানে সাত নম্বরটি লক্ষ্য করুন কল্যাণী এমসেও শূন্য পদ রয়েছে একুশ থেকে তিরিশ এর মধ্যে আপনাদের বয়স সীমাটি থাকতে হবে লেভেল সেভেন পে ম্যাট্রিক্স রয়েছে ডিগ্রি ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইটস ইকুই লাগবে সাত সাথে এম অর পিজি ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট ফর রেকগনাইজড ইনস্টিটিউট আরও যে সমস্ত এমসে এই শূন্য পদগুলি রয়েছে আপনারা যদি চান আবেদন করতে পারেন নেক্সট দু নম্বরতে অ্যাসিস্ট্যান্ট ডায়টিশিয়ান নিয়োগ হচ্ছে এখানে কিন্তু কল্যাণী এমসের শূন্য পদ নেই ভাটিন্ডা এবং নাগপুরেতে রয়েছে নেক্সট অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এসি অ্যান্ড আর এটির ক্ষেত্রেও কল্যাণী এমসে কোনো রকম শূন্য পদ নেই আপনারা চাইলে ভিডিওটি পজ করে চেক করতে পারেন কোথায় কোথায় রয়েছে নেক্সট অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল এক্ষেত্রেও কল্যাণী এমসিতে কোনো শূন্য পদ নেই নেক্সট অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল নিয়োগ হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লন্ড্রি সুপারভাইজার নেক্সট অ্যাসিস্ট্যান্ট স্টোর অফিসার এটির ক্ষেত্রে কিন্তু কল্যাণী এমসে শূন্য পদ রয়েছে আঠারো থেকে পঁয়ত্রিশ এর মধ্যে বয়সী মাটি থাকতে হবে লেভেল সেভেন বেতন রয়েছে কি ধরনের যোগ্যতা লাগছে আপনারা রাইট হ্যান্ড সাইড নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আসবো আমরা পরের পোস্টে যেটি হচ্ছে অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ অর জুনিয়র অডিওলজিস্ট অর স্পিচ থেরাপিস্ট অর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইএন টি জুনিয়র অডিওলজিস্ট অর স্পিচ থেরাপিস্ট নেক্সট পোস্ট অডিওলজিস্ট অর স্পিচ প্যাথোলজিস্ট বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার নিয়োগ হচ্ছে ক্যাশিয়ার নিয়োগ হচ্ছে এটির ক্ষেত্রেও কল্যাণী এমসে শূন্য পদ রয়েছে তো একশো ধরনের যে ভিন্ন ভিন্ন পোস্টে নিয়োগ হচ্ছে সেটির কমপ্লিট ডিটেলস আপনারা সবচেয়ে ভালো হয় পিডিএফটিকে ডাউনলোড করে একবার চেক করলে তবুও আমি আপনাদেরকে যতটা সম্ভব দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি কী কী পোস্টে নিয়োগ হচ্ছে আশা করি আপনারা এই বিজ্ঞপ্তিটি সম্পর্কে আগে থেকেই জানেন কিন্তু যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমার অনুরোধ থাকবে অবশ্যই আপনারা এই পিডিএফটিকে ডাউনলোড করে ভালোভাবে চেক করুন দেখুন এই যে কোডিং ক্লার্ক নিয়োগ হচ্ছে এটির ক্ষেত্রে কিন্তু কলানি এমস শূন্য পদ রয়েছে একটু নিচের দিকে নামবেন আপনারা পনেরো এমস কল্যাণের কথা উল্লেখ রয়েছে আঠারো থেকে তিরিশ এর মধ্যে মাটি থাকতে হবে লেভেল ফোর বেতন রয়েছে বিএসসি মেডিকেল রেকর্ডস অথবা টেন প্লাস টু সায়েন্স ফ্রম এ রেকগনাইজড বোর্ড উইথ অ্যাটলিস্ট সিক্স মান্থ ডিপ্লোমা ও সার্টিফিকেট কোর্স ইন মেডিকেল রেকর্ড কিপিং থাকলে আপনি আবেদন করতে পারবেন ডিটেলস যোগ্যতা আপনারা একবার অবশ্যই পিডিএফ থেকে বা ভিডিওটি পজ করে চেক করুন দেখব পরের কি পোস্ট রয়েছে সিএসএসডি টেকনিশিয়ান নিয়োগ হচ্ছে এটির ক্ষেত্রে কল্যাণী এমসে রকম শূন্য পদ নেই ভোপাল এবং পাটনাতে রয়েছে নেক্সট ডার্ক রুম অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড এ এটির ক্ষেত্রেও কল্যাণী এমসে শূন্য পদ নেই রয়েছে যোধপুরে পরের পোস্ট ডেন্টাল হাইজেনিস্ট আঠারো নম্বরতে রয়েছে ডাইটেশিয়ান নিয়োগের কথা যেটির ক্ষেত্রে ছ নম্বরতে দেখুন শূন্য পদ রয়েছে বলে জানানো হয়েছে নেক্সট ডাইসেকশন হল অ্যাটেনডেন্ট কুড়ি নম্বরটির চেয়ে ড্রাইভার নিয়োগের কথা যেটির ক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক পাসযোগ্যতায় নিয়োগটি হচ্ছে এলএমভি আর এইচ এমভি কমার্শিয়াল লাইসেন্স থাকতে হবে এবং দু বছরের অভিজ্ঞতাও থাকতে হবে আঠেরো থেকে সাতাশের মধ্যে যদি আপনার বয়সটি থাকে তাহলে আবেদন করতে পারছেন লেভেল টু নেক্সট ইলেকট্রিশিয়ান বাইশ নম্বরেতে এমব্রায়োলজিস্ট নিয়োগের কথা জানানো হয়েছে নেক্সট পোস্ট ফায়ার টেকনিশিয়ান ওর সিকিউরিটি কাম ফায়ার জামাদার চব্বিশ অর পাম্প মেকানিক নিয়োগের কথা জানানো হয়েছে তো এরকম করে আপনারা দেখবেন প্রচুর প্রচুর শূন্য পদ রয়েছে যেমন হসপিটাল গ্রেড নার্সিং নিয়োগের কথা জানানো হয়েছে সাতাশ নম্বরেতে জুনিয়র অ্যাকাউন্টস অফিসার এটির ক্ষেত্রেও কল্যাণী এমসি শূন্য পদ রয়েছে জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট অর লোয়ার ডিভিশন ক্লার্ক এটির ক্ষেত্রেও এমস কল্যাণীতে শূন্য পদ আছে দেখবেন উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতাতে এই নিয়োগটি হচ্ছে নেক্সট জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার অর অফিস অ্যাসিস্ট্যান্ট অর এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এনএস এটির ক্ষেত্রেও দেখবেন যে কল্যাণী এমসি শূন্য পদ রয়েছে কতগুলি করে শূন্য পদ রয়েছে আপনারা একটা আলাদা টেবিলের মাধ্যমে দেখতে পাবেন দেখুন আমরা এখানেতে তিরিশ নাম্বার পর্যন্ত দেখলাম কি কী আরো পোস্ট রয়েছে আমরা সেই টেবিলটি থেকে দেখে নেব সেটিতে সুবিধা হবে কারণ ডিটেলস যখন বলা সম্ভব হচ্ছে না কি কি পোস্ট রয়েছে অ্যাটলিস্ট আপনাদের জানা উচিত তাই একেবারে নিচের দিকে নেমে চলে আসবেন তো দেখবেন টোটাল একশো ধরনের ভিন্ন ভিন্ন পোস্টে নিয়োগ হচ্ছে এবং শেষ পোস্ট হচ্ছে অপারেটার ইএনএম লিফ্ট অপারেটার যেটির ক্ষেত্রে মাধ্যমিক পাস যোগ্যতায় নিয়োগটি হচ্ছে এবং অ্যানএক্সার থ্রি এর আন্ডারেতে কোন কোন পোস্টের রেসপেক্টে কতগুলি করে শূন্য পদ রয়েছে সেগুলিকে দেখতে পাবেন এই টেবিলটি ফলো করবেন শূন্য পদ দেখার জন্য এবং আগের টেবিলগুলি ফলো করবেন পে স্কেল এবং শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানার জন্য তো আমরা তিরিশ নম্বর পর্যন্ত দেখেছিলাম তো দেখুন একত্রিশ নম্বরতে জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগের কথা জানানো হয়েছে এটির ক্ষেত্রেও কল্যাণী এমস এতে শূন্য পদ রয়েছে কতগুলি করে শূন্য পদ রয়েছে একটি একটি করে শূন্য পদ রয়েছে একটি হচ্ছে ওবিসি এবং একটি হচ্ছে এসসি টাইপের নেক্সট জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল নিয়োগ হচ্ছে এটির ক্ষেত্রেও এ কল্যাণীতে শূন্য পদ রয়েছে টোটাল দুটি শূন্য পদ রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল নিয়োগ হচ্ছে এটির ক্ষেত্রেও এমস কল্যাণীতে দুটি শূন্য পদ রয়েছে চৌত্রিশ নম্বরতে জুনিয়র হিন্দি ট্রান্সলেটর নিয়োগ হচ্ছে যেটির ক্ষেত্রেও কল্যাণ এমসে শূন্য পদ রয়েছে দুটি জুনিয়র ফিজিওথেরাপিস্ট নিয়োগ হচ্ছে নেক্সট ছত্রিশ নম্বরতে জুনিয়র রিসেপশন অফিসার নিয়োগ হচ্ছে এছাড়াও সাঁত্রিশ নম্বরতে রয়েছে জুনিয়র স্কেল স্টেনো হিন্দি আটত্রিশ সাথে রয়েছে জুনিয়র স্টোর অফিসার অর স্টোর কিপার নেক্সট জুনিয়র ওয়ার্ডেন অর হাউস কিপার চল্লিশ নম্বরতে রয়েছে ল্যাব অ্যাটেনডেন্ট গ্রেড টু নিয়োগের কথা নেক্সট ল্যাব টেকনিশিয়ান বিয়াল্লিশে রয়েছে লন্ড্রি ম্যানেজার নেক্সট লন্ড্রি সুপারভাইজার এটির ক্ষেত্রেও কল্যাণী এমসি শূন্য পদ রয়েছে দুটি লিগাল অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান গ্রেড নেক্সট লাইব্রেরি অ্যান্ড লাইনম্যান ইলেকট্রিক্যাল ম্যানেজার আর সুপারভাইজার আর গ্যাস অফিসার পঞ্চাশ নম্বরতে মেইনফোল্ড রুম অ্যাটেন্ডেন্ট নিয়োগ হচ্ছে নেক্সট একান্ন নম্বরতে গ্যাস কিপার নিয়োগের কথা জানানো হয়েছে নেক্সট এসিয়ান আর মেকানিক নিয়োগ হচ্ছে ইএন এম মেকানিক মেডিকেল রেকর্ড অফিসার মেডিকেল সার্ভিস অফিসার গ্রেড ওয়ান দেখবেন এমস শূন্য পদ রয়েছে আমি যতটা সম্ভব আপনাদেরকে কল্যাণী এইভার ভিউটি দেওয়ার চেষ্টা করছি আপনারা চাইলে কমপ্লিট ডিটেলস পিডিএফ থেকে ভালোভাবে দেখতে পারেন আর পিডিএফ টি প্রসঙ্গে জানিয়ে রাখি ডেসক্রিপশন বক্সটি চেক করবেন সেখান থেকে টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পাবেন যেখানে গিয়ে খুব সহজেই ডাউনলোড করে দেখে নিতে পারবেন তো দেখুন সাতান্ন নম্বরতে মেডিকেল সোশ্যাল ওয়ার্কার নিয়োগ হচ্ছে যেখানেতে এমস কল্যাণীতে শূন্য পদ রয়েছে নেক্সট মডেলার আর্টিস্ট নেক্সট উনষাট নম্বরতে মর্চারি অ্যাটেন্ডেন্ট নিয়োগ হচ্ছে মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার ষাট নম্বরতে মাল্টিটাস্কিং স্টাফ নিয়োগ হচ্ছে এছাড়াও নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজিস্ট অকুপেশনাল থেরাপিস্ট অফিস অ্যাটেন্ডেন্ট গ্রেড টু অপটোমেট্রিস্ট আর টেকনিক্যাল অফিসার অফ থ্যালমোলজি এটির ক্ষেত্রেও দেখবেন যে কল্যাণী এমস শূন্য পদ আছে পিএসসিএস অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ হচ্ছে পারফিউশনিস্ট পার্সোনাল অ্যাসিস্ট্যান্টে নিয়োগ হচ্ছে যেটির ক্ষেত্রে দেখবেন কল্যাণী এম সাথে শূন্য পদ আছে দুটি ঊনসত্তর নম্বরতে ফার্মাসিস্ট নিয়োগের কথা জানানো হয়েছে ফিজিওথেরাপিস্ট নিয়োগ হচ্ছে প্লাম্বার প্রাইভেট সেক্রেটারি প্রোগ্রামার সাইক্রিয়াটিক সোশ্যাল ওয়ার্কার পাবলিক হেলথ নার্স স্যানিটারি ইন্সপেক্টর গ্রেড টু সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট অর আপার ডিভিশন ক্লার্ক নিয়োগ হচ্ছে যেটির ক্ষেত্রে দেখবেন যে কল্যাণী এমস শূন্য পদ আছে তিনটি নেক্সট সিনিয়র মেকানিক সিনিয়র নার্সিং অফিসার নেক্সট সিনিয়র টেকনিশিয়ান ল্যাবরেটরি একাশি নম্বরতে সোশ্যাল ওয়ার্কার নিয়োগের কথা দেখতে পাবেন স্ট্যাটিস্টিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ হচ্ছে স্টেনোগ্রাফারও নিয়োগ হচ্ছে এটির ক্ষেত্রেও দেখবেন যে কল্যাণী এমস শূন্য পদ রয়েছে পাঁচটি স্টোর অ্যাটেন্ডেন্ট গ্রেড টু স্টোর কিপার কাম ক্লার্ক টেলার গ্রেড থ্রি টিভি অ্যান্ড চেস্ট ডিজিজ হেলথ অ্যাসিস্ট্যান্ট এছাড়াও টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান ল্যাবরেটরি যেটিতে দেখবেন ন নম্বরতে কল্যাণী এমসের কথা উল্লেখ আছে এখানে টোটাল বারোটি শূন্য পদে নিয়োগ হচ্ছে নেক্সট ওটি টেকনিশিয়ান টেকনিশিয়ান ল্যাবরেটরি ওটি যেটি উননব্বই নম্বরতে রয়েছে এটির ক্ষেত্রেও দেখবেন কল্যাণী এমসিতে অনেকগুলি শূন্য পদ রয়েছে কুড়িটি শূন্য পদে নিয়োগটি হচ্ছে টেকনিশিয়ান প্রস্থেটিক্স অ্যান্ড অর্থোটিক্স নব্বই নম্বরেতে রয়েছে এটির ক্ষেত্রেও কল্যাণী এমসিতে শূন্য পদ আছে একটি নেক্সট একানব্বই নম্বরেতে টেকনিশিয়ান রেডিওলজি রেডিওগ্রাফিক টেকনিশিয়ান গ্রেড টু নিয়োগ হচ্ছে টেকনিশিয়ান রেডিওথেরাপি এছাড়াও টেকনিশিয়ান রেডিওগ্রাফিক টেকনিশিয়ান গ্রেড ওয়ান আর টেকনিশিয়ান রেডিওলজি ট্রান্সপ্ল্যান্ট কোয়ার্ডিনেটর এছাড়াও ট্রান্সপোর্ট সুপারভাইজার এছাড়াও ভোকেশন কাউন্সিলর ওয়ার্ডেন আর হোস্টেল ওয়ার্ডেন ওয়ারম্যান এবং একেবারে শেষে অপারেটার ইএম লিফ্ট অপারেটার তো এত ধরনের অর্থাৎ একশো ধরনের ভিন্ন ভিন্ন পোস্টে নিয়োগ হচ্ছে তো এমনিতেই ভিডিওর লেন্থ অনেকটি বড় হয়ে গেছে আপনাদেরকে ডেট সম্পর্কে ওভার দিয়ে রাখি দেখুন আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে তার জন্য এইমস একসামস ডট ইন এই ওয়েবসাইটটি অ্যাক্সেস করতে হবে সতেরো এগারো দু তেইশ থেকে নিয়োগের পদ্ধতি শুরু হয়েছে চলবে ডিসেম্বরের এক তারিখ পর্যন্ত প্যাটার্ন স্কিম সিলেবাস অফ এক্সামিনেশন সেটিও দেখতে পাবেন আপনারা একটি ডেডিকেটেড সেকশনেতে দেওয়া রয়েছে টুয়েলথ অফ ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি অ্যাডমিট কার্ড ইস্যু হবে বলে জানিয়েছে ডেট অ্যান্ড সেন্টার অফ এক্সাম ডেটটি হচ্ছে এইটিন্থ অফ ডিসেম্বর টোয়েন্টি সেন্টার অফ এক্সাম সম্পর্কে দেখুন তারপরে ইনফরমেশন দেওয়া রয়েছে তো এতক্ষণ ধরে যে নোটিফিকেশনটি নিয়ে আমরা কথা বলছিলাম সেটি সিআরই এমস অর্থাৎ কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশন ফর এমস অল ইন্ডিয়া বেসিসে নন ফ্যাকাল্টি গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্ট সম্পর্কে দেখলাম সুতরাং আপনার যদি ইন্টারেস্ট থাকে এবং আপনি যদি যোগ্য হন অবশ্যই আবেদন করে দিন অনলাইনেতে এবং তার আগে অবশ্যই এই অফিসিয়াল পিডিএফটিকে নিজে থেকে ভালোভাবে চেক করতে ভুলবেন না আর এই পিডিএফটিকে সহজেই ডাউনলোড করে নিতে পারবেন তার জন্য ডিসক্রিপশন বক্সটি একবার চেক করবেন সেখান থেকে টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পাবেন যেখানে গিয়ে খুব সহজেই ডাউনলোড করে দেখে নিতে পারবেন